আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজ 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস, তাই সবাইকে শুরুতেই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর আমি জাহানারা খানম আমার চ্যানেল জাহান ব্লগ স্পিরিটে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগ দেখার জন্য। আসলে দিবস যেটাই হোক না কেন, আমাদের গৃহিণীদের প্রতিদিনের রুটিনে কিন্তু খুব একটা পরিবর্তন আসে না। সকাল থেকে কাজ শুরু হয় আর রাত পর্যন্ত কাজ যেন ফুরোতেই যায় না। আর তাই সংসারে অন্য কাজ শুরু করার আগে ভাবলাম বারান্দার গাছগুলোতে একটু পানি দিয়ে নিই, কারণ বেশ কিছুদিন হলো বেশ গরম পড়া শুরু করেছে আর দুপুরের পর তো গাছগুলোর পাতা অনেকটাই নেতিয়ে পড়ে। আর আমার নীল অপরাজিতা গাছটা তো বেশ কিছুদিন হলো ফুল দেওয়াই বন্ধ করে দিয়েছে, তাই এগুলোকে নিয়মিত সকাল আর সন্ধ্যাবেলায় পানি দেওয়ার চেষ্টা করি। আর আমার মেয়েরা তো এখনও ঘুমে, তাই ভাবলাম ওরা ঘুমে থাকতে থাকতেই হাতের যে টুকিটাকি গাছগুলো আছে সেগুলো একটু সেরে নিই। আর সকাল সকাল কাজ শুরু করার একটা সুবিধা হচ্ছে প্রতিদিনের কাজগুলো খুব সুষ্ঠুভাবে আর সুন্দরভাবে সম্পন্ন করা যায়, আর প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করে নেওয়া যায়, পরের দিনের জন্য আর কোনো কাজই পড়ে থাকে না। তা আমি প্রতিদিনই চেষ্টা করি একটু সকাল সকাল কাজ শুরু করতে, এতে করে দুপুরের আগেই দিনের বেশিরভাগ কাজ শেষ হয়ে যায়। আর এই তো ডাইনিংয়ে সকালবেলা আমার আম্মা আমাদের জন্য নাস্তা পাঠিয়ে দিয়েছে, চিতই পিঠা আর ধনে পাতার ভর্তা। আসলে বাবা আমার কাছাকাছি থাকা এটাই একটা সুবিধা। আসলে বাবা মা কাছে বা দূরে যেখানেই থাকুক না কেন, তারা কিন্তু সবসময় বটবৃক্ষের ছায়ার মতো আমাদের সঙ্গেই থাকেন। আর মাইশা মানহার বাবা সকালবেলা হাঁটতে বেরিয়েছে, আর সেই সঙ্গে সপ্তাহের বাজারও করে আনবে, মানে একসাথে দুই কাজ, হাঁটাও হলো সাথে বাজারটাও করা হলো। আর এ ফাঁকে আমি দুপুরে রান্নার জন্য ডালটা বসিয়ে দিয়েছি। আসলে ভাত আর ডালটা হয়ে গেলেই কিন্তু রান্নার কাজ অনেকটাই এগিয়ে যায়। আর এই তো সকালে নাস্তা খাওয়ার পর মাইশা মানহার বাবা বাজার থেকে যে সবজিগুলো এনেছে সেগুলো একে একে সব বের করে নিচ্ছি। আর যেহেতু গরম পড়তে শুরু করেছে, তাই বাজারে গরমের সবজিও কিন্তু ওঠা শুরু হয়ে গেছে। আর খুব বেশি একসাথে এখন বাজার করানো যায় না, যেহেতু গরমের দিন বেশি বাজার করে দেখা যায় শাক সবজি নষ্ট হয়ে যায়, তাই একেবারেই যেগুলো প্রয়োজনীয় সেগুলোই আনা হয়েছে। আর সব আজকে রান্নাও করব না, কিছু সবজি এখান থেকে রান্না করব আর বাকিগুলো ফ্রিজে রাখব। সব সবজি বের করে নেওয়া হয়েছে, আর শাকসবজির সঙ্গে কিছু মাছও আনা হয়েছে। মাছের বাজারটাও আসলে একসাথে খুব বেশি করা হয় না, আর যেহেতু আমরা ঘরে মানুষ খুব কম, খুব বেশি আসলে দেখা যায় মাছ মাংস বা সবজি আমাদের প্রয়োজন হয় না, অল্প অল্প করেই বাজার করানো হয়। আর আমি মাছ খুব একটা কাটতে পারি না, তাই মাইশা মানহার বাবা বাজার থেকে কাটিয়ে আনা যায় এ ধরনের মাছগুলোই সাধারণত দেখা যায় আনে। তারপরও বাজার থেকে আনার পর নিজের আবার কিন্তু হাত দিয়ে মাছগুলো পরিষ্কার করে নিতেই হয়। তো আজকে তেলাপিয়া মাছ আর কই মাছ আনা হয়েছে। তো তেলাপিয়া মাছগুলোর যে কানকোটা থাকে সেটা আমি ফেলে দিচ্ছি, আর সাথে থুতনির কাছে একটা চামড়া থাকে সেই চামড়াটাও হাতে ছাড়িয়ে নিচ্ছি। এটা থাকলে মাছটা খেতে খুব একটা ভালো লাগে না, আর সেই সঙ্গে আঁশ আছে কি না সেটাও একটু ভালো করে দেখে পরিষ্কার করে রাখছি। আর মাছ পরিষ্কার করাটা কিন্তু খুব সময় সাপেক্ষ একটা ব্যাপার, দেখা যায় রান্না করতে খুব একটা সময় লাগে না কিন্তু তরি তরকারি কাটা আর মাছ মাংস পরিষ্কার করা ইত্যাদি কিন্তু অনেকটা সময় চলে যায়। তা আমি একে একে সবগুলো তেলাপিয়া মাছই পরিষ্কার করে নিচ্ছি। তেলাপিয়া মাছগুলো পরিষ্কার করা হলে তারপর কই মাছগুলোকেও পরিষ্কার করে নেব। যদিও কই মাছগুলো বাজার থেকে কেটে আনা হয়, তারপরও দেখা যায় সেগুলোতে অনেক সময় পেটি বা হচ্ছে পিত্তটা থেকে যায়, তো এগুলো একটু ভালো করে চেক করে নিতে হয়, তা নয়তো রান্না করার পর মাছগুলো খেতে তেত লাগে। এখন কই মাছগুলোকেও আমি একটু কেচি দিয়ে পেটটা ভালো করে কেটে দেখে নিচ্ছি যে পেটি বা পিত্তটা রয়ে গেছে কি না। সেই সঙ্গে মাথা আর লেজের কাছে দেখা যায় যে কিছু আঁশ থাকে সেগুলোও হাত দিয়ে পরিষ্কার করে নিতে হয়। সবগুলো মাছ পরিষ্কার করার পর এখন আমি এগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর কই মাছগুলোকে একটু লবণ দিয়েও পরিষ্কার করে নেব, তা নয়তো দেখা যায় কই মাছগুলো একটু আঠালো আঠালো ভাব থাকে।
আর তেলাপিয়া মাছগুলো অবশ্য আমি আবার এগুলোকে কেটে পিস করে নেব, তারপর আবার ভালো করে ধুয়ে নেব। এই মাছগুলো পরিষ্কার করার ফাঁকে কিন্তু আমার মেয়েরাও ঘুম থেকে উঠে গেছে, ওরাও নাস্তা করে নিয়েছে। তো মাছগুলো পরিষ্কার করার পর আমি একটু সিঙ্কটা ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর রান্নায় চলে গেছি, আজকে কিছু কই মাছ দিয়ে বরবটি রান্না করব, আর সেই সঙ্গে হবে তেলাপিয়া ফ্রাই, আর সঙ্গে দুপুরবেলার জন্য থাকছে আলু আর পেঁপে দিয়ে মুরগির মাংস ভুনা। দু চুলায় রান্না বসিয়ে দিয়েছি, এক চুলায় মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর একটা চুলায় আলু আর পেঁপে দিয়ে যে মুরগির মাংস ভুনা করব সেটা রান্না করে নিচ্ছি। আর এই রান্নার ফাঁকে কিন্তু সংসারে অন্যান্য কাজকর্মগুলো একটু সেরে নিতে হয়। যেমন আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়ে দিয়েছি, আর আজকে যেহেতু ছুটির দিন, মাইশা মানহার বাবা বাসায়, তো মাইশা মানহার বাবা সবসময় আমাকে ঘর পরিষ্কার করতে সাহায্য করে। ছুটির দিনটাতে আমি দেখা যায় যে ঘরটা ঝাড়ু দিয়ে দিলে সে ঘরটাকে ব্রাশ দিয়ে মুছে দেয়, বা অনেক সময় সে নিজেই ঘরগুলো সবগুলোকে ঝাড়ু দিয়ে নিজে মুছে দেয়। আসলে সংসারের কাজগুলোকে যদি নিজেদের মধ্যে একটু ভাগ করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যায় আর কষ্টটাও কমে যায়। মুরগির মাংসটা হয়ে গেছে, এখন আমি কই মাছ দিয়ে যে বরবটি তরকারিটা সেটা রান্না করে নিচ্ছি। এই তরকারিটাও অবশ্য প্রায় হয়ে গেছে, সবজি সেদ্ধ হয়ে গেছে, মাছ দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপর ঢেকে দেব। বরবটি তরকারিটাও প্রায় হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে নেব। আর ঝোলটা আসলে খুব বেশি কমাবো না, যেহেতু সবজিতে আলুও আছে, দেখা যাবে ঝোলটা আপনি থেকেই একটু পরে কমে যাবে। আমার রান্না পর্ব কিন্তু প্রায় শেষ। এ তো আমার লাল শাক এনেছিলাম, তো শাকটাও রান্না করেছি, সঙ্গে তৈরি তরকারিও রান্না হয়ে গেছে। আর রান্না শেষে আমি সবসময় এই কাজটা করে থাকি, সেটা হচ্ছে রান্না শেষ হওয়ার পরপরই চুলাটা আর চুলার আশপাশ আর নিচটা পরিষ্কার করে নিই। এতে করে পরবর্তীতে যখন রান্না করব তখন দেখা যায় চুলাটা পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া যায়, কাজ করতেও ভালো লাগে। আর আমার চুলের নিচের অংশে কিন্তু কোনো টাইলস নেই, নর্মাল পাকা করা, তাই এখানে আমি ফয়েল পেপার দিয়ে এই জায়গাটাকে ঢেকে দিয়েছি। সেই সঙ্গে জানালার গ্রিলের কাছের অংশটাকেও আমি ফয়েল পেপার দিয়ে নিয়েছি, এতে করে পরিষ্কার করতে সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে কাজ করতে কিন্তু সবারই খুব ভালো লাগে। তো চুলাটা পরিষ্কার করার পর আমি সিঙ্কটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু মাছ মাংস শাকসবজি সব কিছু সিঙ্কেই ধোয়া হয়, তাই এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখা যায় পরবর্তীতে কাজ করতে সুবিধা হয় আর দুর্গন্ধও হয় না। আর সিঙ্কটার পাশাপাশি সিঙ্কের নিচে যে অংশ থাকে সেখানেও আমার একটা কল আছে, যদি ওটা খুব একটা ব্যবহার করা হয় না, তো ওই নিচের অংশটাকেও আমি পানি দিয়ে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমার সিঙ্কটাকে পরিষ্কার করা হয়ে গেছে। আর সকালবেলা কিছু মেহেদি গুলেছিলাম, তো সবার চুলে মেহেদি দেওয়া হয়েছে। তা আমার ছোটো মেয়ে মানহা, সেও আজকে চুলে মেহেদি দিয়েছে, তো সেটাই চেক করে দেখছিলাম শুকিয়েছে কি না, কারণ রান্না আর ঘরের কাজকর্ম প্রায় শেষ। তা কিছুক্ষণ পর ওকে গোসল করিয়ে দেব চুল ধুয়ে। আর গোসলে যাওয়ার আগে আমি আমার বারান্দার গাছগুলোর জন্য একটা লিকুইড অর্গানিক ফার্টিলাইজার তৈরি করে নিচ্ছি। তো আজকে যে সবজিগুলো রান্না করেছিলাম তা সেগুলো কাটার পর যে উচ্ছিষ্টগুলো বের হয়েছে সেগুলো একটা কন্টেইনারে পানি দিয়ে ভিজিয়ে রাখবো।
ভিজিয়ে তারপর একটা পলিথিন দিয়ে ভালো করে মুখটাকে ঢেকে রাখবো। আর আগামীকাল এই পানিটা আমি গাছে ব্যবহার করব। এতে করে গাছগুলো বেশ সজীব আর তাজা হয়ে উঠবে আশা করছি। আর এখন প্রায় দুপুর ঘনিয়ে এসেছে, তো বারান্দায় বেশ ভালোই রোদ পড়েছে। বাইরে যদিও রোদের তীব্রতাটা অনেক বেশি, তো গাছগুলো তো অবশ্য অত বেশি রোদ লাগে না, তারপরে যেটুকু লাগে গাছের জন্য যথেষ্ট। তো আমার কয়েন্ট্রি পাতাগুলো কিন্তু এই রোদেই বেশ অনেকটা কুঁকড়ে গেছে, বেশ অনেকগুলো গাছ ছিল কিছু মরে গেছে। আর এই যে মান্না গোসল করানোর পর সেজে গুজে বসার ঘরে বসে আছে, তো প্রতিদিনই ওর নতুন জামা চাই। প্রতিদিনই গোসলের পর ওর একই কথা, আমাকে নতুন জামা দাও। তা আজকে একটা নতুন জামা ছিল, সেটা ওকে পরিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। তো ওরা পুতুল নিয়ে খেলছে আর এফাকে আমিও গোসল করে নেব। তাই এই তো দুপুরের খাবার আয়োজন, নামাজের পর সবাই খাওয়া দাওয়ায় বসেছে। তো আজকে দুপুরের খাবার দাবার টেবিলে পরিবেশন করে দিয়েছি। দুপুরে খাওয়ার পর অবশ্য সবাই একটু রেস্ট নিয়েছে আর মান্নাকে ঘুম পাড়িয়েছিলাম। তো ঘন্টাখানিক পর মান্না ঘুম থেকে ওঠার পর আমরা সবাই ছাদে এসেছি। শত ক্লান্তি আর ব্যস্ততার মাঝে আমাদের একটু শান্তি নীর হচ্ছে আমাদের এই ছাদ বাগান। এখানে এসে সবাই একসাথে সময় কাটাতে খুব ভালো লাগে। তো মাইশার সাইকেলটা ছাদেই থাকে, আজকে মান্নার ট্রাইসাইকেলটাও ছাদে নিয়ে আসা হয়েছে। তো দুজন মিলে ছাদে সাইকেল চালাচ্ছে। মাইশা অবশ্য নিজেরটা চালাতে পারে কিন্তু মান্না একটা ভালো চালাতে পারে না। তো কিছুক্ষণ নিজেরটা চালানোর পর ক্লান্ত হয়ে গেছে, এখন মাইশার সাইকেলের পেছনে উঠে বসেছে। আর মান্না ছোট হলেও কিন্তু অনেক দুষ্ট, পেছনে বসে দুষ্টুমি করছে। আর আমি আমাদের গাছ থেকে কিছু লেবু পেরে নিচ্ছি। সকালবেলা আমরা দুজনেই লেবু চা খাই, তো চায়ের জন্য কয়েকটা লেবু নিয়ে নিচ্ছি গাছ থেকে। আর ছাদ থেকে আসার পর সন্ধ্যার নাস্তায় আমার আর মাইশা মান্নার বাবার জন্য একটু পাস্তা করে নিচ্ছি, আর মাইশা মান্না তাদের পছন্দের খাবার খাবে। তো দুজনের জন্য নাস্তা রেডি করে নিয়েছি, আর সেই সঙ্গে থাকছে চায়ের আয়োজন। আর সারাদিন শেষে আবার সেই নিয়মিত রুটিনে ফিরে যাওয়া, রাতের খাবার দাবারের আয়োজন করা। তো এভাবেই দেখা গেলো সাদা মাটা একটা ছুটির দিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কেটে গেল। আর আগেই বলেছি, দিব যেটাই হোক না কেন, গৃহিণীদের সকাল থেকে রাত পর্যন্ত কাজ যেন ফুরোতেই চায় না। তারপরেও শত ব্যস্ততা আর কাজকর্মের মধ্যে সবাই একসাথে ছুটির দিনটা কাটানো, হাসি খুশিভাবে সারাদিনটা পার করাটাই সবচেয়ে বড় কথা। এবং আমরা সবাই একসাথে আছি, ভালো আছি এবং সুস্থ সবল আছি, এটাই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এবং প্রার্থনা করি এভাবেই যেন আমাদের বাকি দিনগুলো হাসি খুশিভাবে কেটে যায়। সেই সঙ্গে আপনাদের কাছেও দোয়া প্রার্থনা করছি, আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা এভাবেই সুস্থ সবল আর হাসি খুশিভাবে আমাদের বাকি দিনগুলো কাটাতে পারি। তো এই ছিল আজকে 26শে মার্চ মন স্বাধীনতা দিবসে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের দিনটা কেমন কাটলো তারই কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।